হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রান্তীয় ঘূর্ণবাদগুলি কি কি নামে পরিচিত সেই সম্পর্কে তো ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব ক্যারিবিয়ান সাগর বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে এই ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত ক্যারিবিয়ান সাগর বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে এই ক্রান্তীয় ঘূর্ণবাদ হারিকেন নামে পরিচিত নেক্সট দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরে এই ক্রান্তীয় ঘূর্ণবাদ টাইফুন নামে পরিচিত নেক্সট জাপান সাগর জাপান সাগরে এই ক্রান্তীয় ঘূর্ণবাদ তাইফু বা তাইফুন নামে পরিচিত নেক্সট উত্তর ভারত মহাসাগর বা ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ উত্তর ভারত মহাসাগর বা ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে এই ক্রান্তীয় ঘূর্ণবাদ বাগুই নামে পরিচিত নেক্সট দক্ষিণ ভারত মহাসাগর বা অস্ট্রেলিয়া উপকূল দক্ষিণ ভারত মহাসাগর বা অস্ট্রেলিয়া উপকূলে এই ক্রান্তীয় ঘূর্ণবাদ উইলি উইলি নামে পরিচিত নেক্সট বঙ্গোপসাগর আরব সাগর ও সামগ্রিক ভারত মহাসাগর বা এটাকে অনেক ক্ষেত্রে উত্তর ভারত মহাসাগরও ধরা হয়ে থাকে তাহলে বঙ্গোপসাগর আরব সাগর এবং উত্তর ভারত মহাসাগর বা ভারত মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত এটি হবে সাইক্লোন অর্থাৎ ভারতীয় দ্বীপপুঞ্জ বা ভারতবর্ষের সামগ্রিক যে অংশটা রয়েছে যেখানে বঙ্গোপসাগর আরব সাগর রয়েছে সেই সংলগ্ন স্থানে ক্রান্তীয় ঘূর্ণবাদ সাইক্লোন নামে পরিচিত নেক্সট পশ্চিম আটলান্টিক মহাসাগর পশ্চিম আটলান্টিক মহাসাগর অর্থাৎ মিসিসিপি নদীর মোহনা অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিবাদ কি নামে পরিচিত এটি হবে টর্নেডো নেক্সট উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাদ পাপা গোল্লোস নামে পরিচিত নেক্সট মাদাগাস্কার মাদাগাস্কারে ক্রান্তীয় ঘূর্ণবাদ ট্রোভাডোজ ট্রোভাডোজ নামে পরিচিত নেক্সট পশ্চিম আটলান্টিক বা মেক্সিকো উপকূল পশ্চিম আটলান্টিক বা মেক্সিকো উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যাটারিনা রিটা নামে পরিচিত ক্যাটারিনা রিটা তো এই ছিল আজকের ভিডিওর আমাদের বিভিন্ন তথ্যগুলি তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আজকের ভিডিওতে আমরা যতগুলি ক্রান্তীয় ঘূর্ণবাত নিয়ে আলোচনা করলাম এ সকল ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতটি হল টর্নেডো যা মিসিসিপি নদীর মোহনা অঞ্চলে লক্ষ্য করা যায় এবং এই টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে বা মিসিসিপি নদীর মোহনা অঞ্চলে টুইস্টার নামে পরিচিত হ্যাঁ টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় ভাষায় টুইস্টার নামে পরিচিত এবং এই টর্নেডো স্থলভাগে সৃষ্টি হয় পৃথিবীর একমাত্র ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো যা স্থলভাগে সৃষ্টি হয় অপরদিকে জলভাগে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী ঘূর্ণবাদ হলো হাড়িকেন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ